চারটে করে এবং বছরে দুটো আমাদের খুশির দিন ঈদের দিন এদিন আমাদের দুরিকাঁত ওয়াজিব সালাত জুম্মার দিনে কিছু আমল আছে যেটা রাসোল্লা সাল্লাম থেকে প্রমাণিত এবং জুম্মার দিনে অনেক বানওয়াট কথাও কাহিনী আছে তো জুম্মার দিনে আমাদের কি করব করণীয় কি এ সম্পর্কে প্রথম হচ্ছে যে জুম্মার দিনে রসোল্লা সাল্লাম হচ্ছে যে ব্যক্তি প্রথমে যাবে তাকে একটা উঠ কুরবানির সব দেওয়া হবে তারপরে যে যাবে তাকে একটা ছাগল কিভাবে সব দেওয়া হবে তারপরে যে যাবে তাকে একটা মুরগি তারপরে যে যাবে তারপরে সে ডিম এভাবে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে উট গরু তারপরে ছাগল তারপরে মুরগি তারপরে ডিম পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এখন এইখানে একটা প্রশ্ন আসে যে তাহলে আমরা কখন গেলে জুম্মার দিনে উঠে সব পাবো এখানে দুটো মত ওলামায় কেরামরা দুটো মত দিয়েছেন একটা মত হচ্ছে যে ফজরের পর থেকে জুম্মার খুদবা চলাকালীন এই সময়টা থেকে পাঁচটা ভাগে ভাগ করে প্রথম ভাগ সময়টায় যে যাবে সে উঠে সব পাবে দ্বিতীয় ইবনে তাহমির রহমতুল্লাহ এবং মহাদ্দিস কেরাম এবং আলেমগণ তারা একটা দিয়েছেন এখানে যে অর্থাৎ এই জুম্মার অর্থাৎ এই শুভ সাদিকের পর থেকে শুভ সাদিকে পর থেকে সূর্য ওঠার পর থেকে জুম্মার খুদবার সময় পর্যন্ত এই সময়টাকে পাঁচটাকে ভাগ করা যাবে প্রথম যে যাবে তাকে সেই সব উঠে সব দেওয়া হবে পরবর্তীতে যে যাবে সে আপনার গরু তারপরে ছাগল তারপরে মুরগি তারপরে ডিমের সব দেওয়া হবে এখানে জুম্মার দিনে আরেকটি আমাদের দেশে প্রচলিত আছে যে জুম্মার দিনে যখন খুতবা চলবে তখন মসজিদে কেউ গেলে তাকে নামাজ পড়তে দেওয়া হয় না সম্পূর্ণ এটা হাদিস বিরোধী রাসুল্লাহ এক একসময় মদিনাতে খুতবা দিচ্ছিলেন আর একটা সাহাবাই কেরাম একটা লোক মসজিদের মধ্যে প্রবেশ করলো রসুল্লা সালাম চুপ করে বললেন কুম কাম মেল কাতেন সালা অর্থাৎ ওটো দুরি কাত সালা আদায় করো অর্থাৎ এখান থেকে আমরা মন যদি জুম্মার দিনে আমরা খুদবা চালাকের মসজিদে প্রবেশ করি যখনই মসজিদে পয়স করো তখনই আমরা দুরিকা তায়াতুল মসজিদ সালাত আদায় করে বসবো তবে জুম্মা খুদবা চলাকালীন কোনো কথা বলা যাবে না আল্লাহ জিকির করা যাবে না কাউকে ডিঙিয়ে যাওয়া যাবে না মসজিদে কারোর ঘাট ডিঙিয়ে যাওয়া যাবে না কিন্তু সালাত আদায় করতে হবে একটা সৈয়াদিসে প্রমাণিত শাহ বুখারি মুসলিম প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে এইটা হাদিসটা পাবেন এরপরে জুম্মার দিনে কি করণীয় জুম্মার দিনে কিছু শুনত হচ্ছে যে গোসল করা আবুল ইয়ামান থেকে

এটা উল্লেখ করা শৈবুখালী আটশো ছত্রিশ আটশো উনচল্লিশ সেই মুসলিমের এক হাজার আটশো সাঁত্রিশ মহাদিস জুম্মার দিনে জুম্মার সালাতে শীঘ্র উপস্থিত অর্থাৎ তাড়াতাড়ি যাওয়া এই যে যেটা বললাম যে উঁট কোরবানি সব এইটা তাড়াতাড়ি যেতে ফজিলত বর্ণনা করা যত তাড়াতাড়ি যাবে তার সব বেশি এটা উল্লেখ করা হচ্ছে বুকারিতে আটশো বিরাশি সেই মুসলিমে এক হাজার আটশো একচল্লিশ তিরমিজি চারশো নিরানব্বই এরপরে হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা সব বেশি এটা সন্নত এটা উল্লেখ করা সেই বোখারি আটশো একষট্টি আটশো বাষট্টি তিরমিজি চারশো ছিয়ানব্বই এরপরে যেটা আমি বললাম যে যখনই খুদবাও যদি চলে তারপর আপনাকে দুরিকার তাহাতুল মসজিদ নামাজ পড়ে আপনাকে বসতে হবে আপনাকে ক্ষুদাসন শোনা ওয়াজিব কিন্তু আপনার মসজিদে প্রবেশ করলে দুরিকার সালা আদায় করে বসতে হবে এটা রসল নির্দেশনা এটা উল্লেখ করে সেই মুসলিম এক হাজার আটশো সাতানব্বই তিরমিজি পাঁচশো দশ নম্বর হাদিস এরপরে বলা হয়েছে মনোযোগ সাহা শোনা খুতবা শুনতে হবে আপনাকে খুতবা চলো কেন আপনি কথা বলতে পারবেন না এমনকি ইশারা করতে পারবেন না কাউকে এই চুপ করো এই কথা বলতে পারবেন না এটা উল্লেখ করে শৈ বোখারি আটশো সাতাশি শৈ মুসলিম এক হাজার আটশো বিয়াল্লিশ এক হাজার আটশো পঁয়ষট্টি পাঁচশো বারো আর জুম্মার দিন হচ্ছে দোয়া কবুলের একটা সময় এইখানে রসলুসল বলছেন কিছু কিছু সময় যেমন দুই খুতবার মাঝখানে জুম্মা দোয়া কবুল হয় তাই জুম্মার সময় ওই সময় আপনি বেশি বেশি করে দোয়া করুন জুম্মার দিনে বেশি বেশি করে আপনি কোরআনতালাহাত করুন আর এটা উল্লেখ করা যায় আটশো আটশো আশি মুসলিম এক হাজার আটশো সাতচল্লিশ শহীদ তিরমিজি আটশো চারশো উননব্বই আবুদাউদ এক হাজার আটচল্লিশ এরপরেও একটি আদি আসছে যেটা আমরা সকলেই জানি যে জুম্মার দিনে সুরা কাহাব তেলাওয়াতের বহু ফজিলত আছে আবু সাইদ খুজম বলেন যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাব করবে তেলাওয়াত করবে এক জুম্মা থেকে আরেক জুম্মা তার জন্যে দোয়া করা হবে আলো বিচ্ছদিত করা হবে মসরাদা হাকিব দুই খণ্ড তিনশো নিরানব্বই সোনানে বাইহাকি তিন খণ্ড দুশো পঞ্চাশ এরপরে মোসরাদা আপনার ফজুল কাদিরে ছয় খণ্ড একশো আটানব্বই নম্বরে আত্মা গরিব এক নম্বর খণ্ড দুশো আটানব্বই এরপরে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে কাপ পাঠ করবে আকাশ পর্যন্ত তার নূর হয়ে যাবে কেয়ামতের দিন তার আমল নামাকে আরও মর্যাদা দেওয়া হবে সব সমস্ত গোনাকে মাফ করা হবে এরপরে আরও বলা হয়েছে যে রাসুল্লা সালুসলাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফাতনা থেকে রক্ষা পাবে এটা হচ্ছে বড় একটা নিয়ামত যেটা সাহেব মুসলিম উল্লেখ করা হয়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ মসরাদে আহমেদ কুড়ি হাজার সাতশো কুড়ি আবুদাউ তিন হাজার সাতশো পঁয়ষট্টি আবু দাদা আদিষ্টি বর্ণনা করেছেন অর্থাৎ দাজ্জালের ফাতনা থেকে মুক্ত থাকার জন্য সুরা কাহাফের দশটি আয়াত আমাদের মগস্থ করা জরুরি অর্থাৎ যদি আমরা জুম্মার দিনে বেশি বেশি পড়ি ইনশাআল্লাহ আমাদের মস্ত হয়ে যাবে এরপরে রাসুল্লাহ সাল্লামের পশি বেশি বেশি দরুদ পড়া